আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বন্ধুরা, দেশ দেশের বাইরে থেকে যারা ডেলি বাজার নিউজের এই ভিডিওটি দেখতেছেন, সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে এমন একজন ব্যক্তিকে আনব যে কখনোই এর আগে কোনো ভিডিওতে তাকে আপনারা দেখেন নাই, কিন্তু সে বরাবরই গাবতলীর হাটে সারগরু এবং ছোট ছোট জাতের যেরকম চাহিদা আপনাদের সেরকম সারগরুই সে উঠায়। তো তাকে এর আগেই কখনো কেউ ভিডিও করেনি, আমার ভিডিওতে সে ফার্স্ট কথা বলবে, তো তার সাথে আমরা কথা বলি। নজরুল মামা কেমন আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ শরীর ভালো, আল্লাহ পাক খুব ভালো রাখছে। তা আপনি এই যে গাবতলী হাটের একদম লাস্ট মাথায় আপনি থাকেন, আপনি একদম আপনার কেউ দেখে না, যেটা সত্যি কথা, কিন্তু আপনার গরুগুলো একদম ছোট সাইজের, মাঝারি মিডিয়াম সাইজের এবং সুন্দর সুন্দর গরু আমি দেখতে পারতেছি। আজকে তো আমি না পাইলে তো আপনার আমি পাইতামই না, কথাও বলতে পারতাম না। আজকে আসলাম যশোর থেকে, গরু নিয়ে নামলাম আজকে। আচ্ছা, ফজরে আজানের একটু আগে আর কি। আচ্ছা, 25 পিস গরু আনছি, সার গরু। আচ্ছা, আজকে আনলাম, ধরেন আমার গরু তো কষাই তুলিল। জি, ভিডিওতে দেখি যদি কারো পছন্দ হয় দুটো একটা লাগলে নেবে, যারা বিয়ের অনুষ্ঠানের জন্য বা আকিকার জন্য বিভিন্ন যে কোনো ধরনের অনুষ্ঠানের জন্য নিতে পারবে আইটেমের জন্য। আর আগে বাংলাদেশে আর আরেকটা কথা মাঝখানে বলি, ইনশাল্লাহ যেহেতু আপনার ভিডিও আজকে শুরু করছি, নেক্সটে কিন্তু আপনার ভিডিও আরও দিব এবং কোরবানি তো আপনার ভিডিও দিব ইনশাল্লাহ, আল্লাহ যদি আমাদের বাঁচা রাখে। তো মামা একটা কথা জিজ্ঞেস করতে চাই, এই যে এত ছোট ছোট গরু আনেন, এত সুন্দর সুন্দর গরু আনেন, এটা রহস্য কি? সবাই তো দামুর গরু আনে, আপনি সব সার গরু আনছেন? সার গরু আনছি, ধরেন মোকামে কষার গরু কিনে আমরা কখন যখন যেটা পাই এখন সেটাই আনি। আচ্ছা, 20টা 25টা 22টা 24টা যা পারি আনি, যেমন আজকে আনছি 25টা। আচ্ছা, 25টাই সার গরু। আচ্ছা, 25টা একরকম না, 25টা 25 রকমের, 25 রকম আইটেম আছে, 25 রকম এখান থেকে ওই শেষ পর্যন্ত 25টা গরু আছে। আচ্ছা মামা, প্রথমে তো শুরু করি এই কালো গরুটা দিয়ে, তবে ইনশাল্লাহ 2-3টা গরুর দাঁতে নাই, বাকি গরু সবই ইনশাল্লাহ সবই দাঁতা, 2 দাঁত 4 দাঁত পুরো আছে। আচ্ছা তো মামা, এইটা ছোট সাইজের সুন্দর গরু দেখা যাইতেছে মামা, এটার ওজন কিরকম হবে আনুমানিক? এটার ওজন ধরেন আপনার 90 কেজি 95 কেজি, 90 কেজি 95 কেজি হবে, সেট বাদে না সেট সহ? সেট বাদে 90 কেজি, সেট বাদে 90 কেজি, সেট সহ কি 100 কেজি পার হবে? বাকি আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছা। 2 কেজি বাড়তে পারে, কমতেও পারে, বাট গরুটার কালার কিন্তু খুবই সুন্দর, হেভি সুন্দর গরু। তো এটার দাম চাচ্ছেন কেমন? চালে তো মেলা, হ্যাঁ চালে তো ধরেন 85-90 যাই চাই চাই, হ্যাঁ আর যখন বেচার কথা একবারে ভিডিও দেখে ভালো লাগলে কম কম দেওয়া চলবে না, একবারে পড়বে 65 হাজার, একবারে পড়বে 65 হাজার। আপনি ওইখানে বৈশাও বলতেছিলেন যে আপনার গরুর দাম হয়তো বা সবার চেয়ে 2-1 হাজার টাকা বেশি হবে, কারণ আপনার গরু সুন্দর দেখতে প্লাস সুস্থ গরু, ঠিক আছে, এবং দেখতেও খুবই সুন্দর, হয়তো 5-6 হাজার বেশি কম বেশি আছে। হ্যাঁ, অ্যাকুরেট কথা বলবেন না, এটাই হলো আপনি বলেন আমি শুনলাম, 1000-1000 টাকা যে বেশি বলবো কি তা না, এটা হলো 65 হাজার টাকা। হ্যাঁ, এটা 65 হাজার টাকা লাস্ট দাম নাকি একটু কম বেশি? লাস্ট দাম 65 হাজার টাকা। আচ্ছা, এই যে সাদা গরুটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সাত দাঁতের গরু, এটা হলো আপনার, এটা লাস্ট দাম 72 হাজার, এটা লাস্ট দাম 72 হাজার। এটা আনুমানিক ওজন কিরকম হবে? 105 কেজি এরকম সেট বাদে। আচ্ছা, এটা বললেন হলো 72 হাজার। আচ্ছা, তারপরে মামা এই যে কালোটা, এটা একবারে রাখা যাবে 75 হাজার, এটা একটু বড় সাইজ, তো এটার ওজনে বেশি আছে, ওটার থেকে ওজন কিরকম বেশি হবে? ওটার থেকে ধরেন 10 কেজি বেশি হবে, তাহলে 120 কেজি, 110 কেজি ধরেন, 110 কেজি ধরেন, এটা 110, ওইটা 100 কেজি, এটা 110 কেজি, তো এটা লাস্ট হলো 75 হাজার হলে বিক্রি হবে। আচ্ছা, আর মামা এটা তো খুবই সুন্দর দেখতেছে, আমারই পছন্দ হয়ে গেছে, এটা লাস্ট কথা হলো 78 হলে বেচা যাবে, 78 হলে লাস্ট বিক্রি হবে, এটার ওজন কিরকম হবে? 110 কেজি হবে, এটা সুন্দরের জন্য 2-1 হাজার টাকা বেশি। আচ্ছা, এরপরে মামা এটা একবারে লাস্ট দাম 85 পর্যন্ত হলে গেছে, লাস্ট দাম 85 হলে বিক্রি হবে, তো এটার ওজন কিরকম মামা? এটা 3 মণ, এটা তো দাঁতালা নাকি? না, এটা দাঁতালা না, দাঁতে নাই। আচ্ছা, তারপরেও কষাই গরু, তো এটা 3 মণ হবে, 85 হাজার টাকা দাম নাকি? হয়তো 2 কেজি এদিকে আর ওদিকে, 2 কেজি এদিকে আর ওদিকে। আচ্ছা মামা, তারপরে এটা
হচ্ছে 24 নম্বর গরু, এটা লাস্ট দাম 90 রাখা যাবে, এটা লাস্ট দাম 90,000 টাকা রাখা যাবে। এটাও কি তিন মন হবে? তিন মন 10 কেজি বাড়বে, কমবে না, লাস্ট হলো 90,000। আচ্ছা, এরপরে এটা তো কোরবানির জন্য খুবই বেস্ট। 21 নম্বর সিরিয়াল, লাস্ট দাম 77 হলে বিক্রি হবে, লাস্ট দাম। এটার ওজন কিরকম হবে মামা? তিন মন হবে। আচ্ছা, এরপরে মামা এটার কি অবস্থা? হ্যাঁ, এটা দাতা গরু, এটা মনে করেন 90 থেকে 2000 কম হলো গেছে যাবে, 88 লাস্ট দাম। এটার ওজন কিরকম হবে? সাড়ে তিন মন। আচ্ছা আচ্ছা, এরপরে মামা এটা? এটা সাত নম্বর গরু, এটা ধরুন 85,000 লাস্ট দাম, এটা 85,000 লাস্ট দাম। আচ্ছা, এরপরে এটা? এটা লাস্ট দাম আপনার 96 হলে বেশি, এটা লাস্ট দাম 96। সুন্দর তাই সুন্দর, কিন্তু গরুটা লাস্ট দাম 95। হ্যাঁ, অনেক সুন্দর দেখাই যেতেছে, 95,000। আচ্ছা, এরপরে মামা এই কালোটা? এরপরে এটা লাস্ট দাম 108 পর্যন্ত কমে গেছে যাবে, 1,08,000। এটা হলে 1,08,000। জি, এটা হলো 1,08,000 টাকা হইলে লাস্ট বিক্রি হবে। এটাও কিন্তু খুব সুন্দর গরু মামা, অনেক সুন্দর। হ্যাঁ হ্যাঁ, তারপরে লাল এটা 13 নম্বর দা, আপনার লাস্ট দাম 100 হলে বেচা যাবে, 1,00,000 লাস্ট দাম, 100 হইলে বিক্রি হবে লাস্ট দাম। এটার ওজন কিরকম হবে মামা? 4 মনের কাছাকাছি, 4 মনের কাছাকাছি। আচ্ছা, এরপরে মামা এই কালোটা? এটা 103 হলে বেচা যাবে, 103 হইলে বিক্রি হবে লাস্ট, এর কম না, এর কম বেচা যাবে। আচ্ছা, এরপরে এটা মামা? 103 এর কম বেচলে লস হবে। হ্যাঁ আচ্ছা, আর এটা? এটা আপনার লাস্ট দাম 104 হবে, 104। এটা 25 নম্বর করে বেচাবে, এটা 25 নম্বর না 26 নম্বর? 25 নম্বর করে, এটা লাস্টে কিনছি কালকে। আচ্ছা, এটা মনে করেন 103 হলে বেচা যাবে, 103 হলে বিক্রি হবে। আচ্ছা, এরপরে? এরপরে আপনার এটা 95,000 হলে বিক্রি করা যাবে, 19 নম্বর সিরিয়াল, 95,000 হলে বিক্রি হবে। আচ্ছা, এরপরে 18 নম্বর? 18, এটা 92 হলে বিক্রি হবে, এটা 92 হলে বিক্রি হবে, এর কম না, কম হয়তো 500-1,000। হ্যাঁ, সেটা আপনার সাথে রিকোয়েস্ট করে মামা খুশি হয়ে হয়তো 500-1,000 কম রাখবে, এটা এটাই এটাই। তারপরে মামা এটা? ওই এটা এটা 92 করে, 16 নম্বর, 16 নম্বর 92,000 টাকা। আচ্ছা, তারপর মামা এটা মনে হয় 22 নম্বর গরু, 22 নম্বর গরু আপনার লাস্ট দাম 90 রাখা যাবে, লাস্ট দাম 90,000 রাখা যাবে। আচ্ছা, এরপরে এটা? এরপরে 8 নম্বর, এটা 8 নম্বর, জি, এটা 92 পর্যন্ত রাখা যাবে, 92 পর্যন্ত রাখা যাবে। এরপরে বিশাল সাইজের গরু দেখতে পাচ্ছি, এটা কত হলে রাখা যাবে লাস্ট? এটা হচ্ছে আপনার 5 নম্বর গরু, 5 নম্বর গরু, এটা আপনার 110 পর্যন্ত, 110 পর্যন্ত লাস্ট রাখা যাবে। আচ্ছা, এরপরে আছে? এরপরে আর নাই। আচ্ছা, আবার আসবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে আবার ধরেন এগুলো বিক্রি হয়ে যাবে, আবার আনবো আবার। আচ্ছা মামা, একটু ফোন নম্বরটা বলেন নজর মামা। ফোন নাম্বারটা হচ্ছে আপনার 01720 0172066 686 385 385। আচ্ছা, তো মামার ফোন নাম্বার আমি দিয়ে রাখছি, তো আপনারা ইচ্ছা করলে, এই ডগায় অনেক কম মানুষ আসে কারণ মামা একটু আড়ালে থাকতেই ভালোবাসে, অনেক খুঁজে রাখা যায়, মামারে বাই করছি আজকে, তো টিন শেডের ভিতরের সাইডে যদি আপনারা আসেন তাহলে আপনারা এসে নজরুল মামাকে পেয়ে যাবেন এখানে। নজরুল মামা কুষ্টিয়া? হ্যাঁ, কুষ্টিয়া নজরুল মামা। হ্যাঁ, কুষ্টিয়া নজরুল মামাকে, হ্যাঁ, বাচ্চা গরুর ব্যবসা করে কুষ্টিয়া নজরুল মামা, আপনারা কষায়ের জন্য বা আপনারা যে কোনো অনুষ্ঠানের জন্য। আচ্ছা মামা, একটা প্রশ্ন করি, কেউ যদি গরু এখান থেকে কেটে নিতে চায় সেই ব্যবস্থা কি আছে? জি আছে। আছে না? আপনাকে যদি বলে যে না আমি গরুটা কিনলাম, এটা অনুষ্ঠানের জন্য অনেকে নেয় না, কেটে নেয়, এগুলো হচ্ছে হাটের ভিতরে কাস্টমার যখন গরু কিনবে, জি, কেনার পরে মনে করেন ওই গরুরা হাটের থেকে হয়তো বানাবে, জি, এর জন্য হাটে কষাপত্র আছে, সুবিধা আমাদের হাট মালিক
সুবিধা দিছে, এর জন্য সমস্যা নেই। জি জি জি। তো নজরুল মামার ফোন নাম্বার রইল, সবাই নজরুল মামার ফোন নাম্বারটা নিয়ে যদি কারো সুবিধা দিছে আমাদের আপনাদের আল্লাহর রহমতে ইনশাআল্লাহ সবদিকে সুবিধা আছে, সবদিকে সুবিধা আছে। আচ্ছা আচ্ছা, মালিক পক্ষ থেকে। আচ্ছা, তো এখানেই ভিডিওটা বড় করব না, লম্বা করব না, এখানেই বিদায় নিব। নজরুল মামা গরুগুলো আসলেও সুন্দর, ভিডিও দেখে যদি গরুগুলো পছন্দ হয় নজরুল মামার সাথে যোগাযোগ করে, ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা ইচ্ছা করলে গরুগুলো নিতে পারবেন। আর ইনশাল্লাহ নজরুল মামা নতুন গরু আনলে আমরা যোগাযোগ রাখবো তার সাথে, প্রতিনিয়ত তার ভিডিও ইনশাল্লাহ আমরা এখন থেকে দিব ইনশাল্লাহ। আজকে নাইমে চারটা বিক্রি হয়েছে অলরেডি। আচ্ছা, আর 21 পিস আছে। আচ্ছা, ইনশাল্লাহ দোয়া করি যাতে সবই বিক্রি হয় তাড়াতাড়ি, আর তাড়াতাড়ি আরো গরু আনেন, আমরা আরো ভিডিও করি। তো এখানেই বিদায় নিব, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।